সময়টা 2011 সাল। ইঞ্জুরির কারণে ঘরের মাঠে বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার। টিভি মিডিয়ার সামনে নিজের আইডলকে কান্নায় ভেঙে পড়তে দেখে হয়তো মন খারাপ হয়েছিল তারও। নরম স্বভাবের 16 বছরের সেই উঠতি যুবক হয়তো কেঁদেছিল না, কিন্তু কে জানত 8 বছর পর ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে তার সাথে। মাশরাফির মতো ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়বেন তিনিও। নাম তার তাসকিন আহমেদ। বাংলাদেশের ক্রিকেটে 22 গজের পিচে এখন পর্যন্ত যে কয়জন পেস বোলার গতির ঝড় তুলেছেন তাদের মধ্যে সবার উপর আছে তার নাম। বাংলাদেশে তাসকিনই সম্ভবত একমাত্র খেলোয়াড় যিনি কিনা জাতীয় দলের ডাক পর আগেই পেয়েছিলেন তারকা খ্যাতি। তাসকিনের জন্ম 1995 সালের 3রা এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে। বাবা আব্দুর রশিদ একজন ব্যবসায়ী আর তার মা সাবিনা ইয়াসমিন রূপা। ছোটবেলা থেকেই ক্রিকেটই ছিল তাসকিনের ধ্যান জ্ঞান। ক্রিকেট খেলার কারণে বাবার হাতে ব্যাটের মারও খেয়েছিলেন তিনি, কিন্তু খেলার প্রতি তার আগ্রহ কমেনি এক বিন্দুও। ক্ষিপ্র গতির বোলিং এর কারণে 2011 সালের অক্টোবর মাসে মাত্র 16 বছর বয়সেই ঢাকা মেট্রোপলিটনের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়ে যায় তাসকিন আহমেদের। পরের বছর অর্থাৎ 2012 সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলে সুযোগ পান তাসকিন। সে বিশ্বকাপে তাসকিনের বলের গতি নজর কাড়ে বিশ্ব ক্রিকেটেও। তবে তাসকিনের উত্থানে শুরু হয় 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসরে। সে বছর নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই দুরন্ত রাজশাহীর সাথে 4 উইকেট শিকার করে ম্যাচ জয়ের নায়ক বনে যান তাসকিন। অবশেষে 2014 সালে জাতীয় দলের দরজায় পা রাখেন তাসকিন আহমেদ। বাংলাদেশে অনুষ্ঠিত 2014 সালের টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক ঘটে এই ইয়ং স্টারের। ম্যাচটি বাংলাদেশ হারলেও তাসকিনের নিয়ন্ত্রিত বোলিং বেশ প্রশংসিত হয়। অস্ট্রেলিয়ার হার্ড হিটার ম্যাক্সওয়েল তাসকিনের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড আউট হন। ম্যাচ শেষে তাসকিনের বোলিং এর প্রশংসা করতে ভুলেননি ম্যাক্সওয়েল। একই বছরের ভারতের সাথে মিরপুরে ওয়ানডে অভিষেক ঘটে তাসকিনের। অভিষেক ম্যাচেই তাসকিনের বোলিং তোপে 108 রানে গুটিয়ে যায় ভারত। তাসকিন তুলে নেন 5 উইকেট। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটি হেরে গেলে তাসকিনের এই অর্জন পর্দার আড়ালেই রয়ে যায়। তবে সেই ম্যাচে তাসকিন বুঝিয়ে দিয়েছিলেন সহজেই হারিয়ে যাওয়ার পাত্র হতে তিনি আসেননি, তিনি এসেছেন রাজত্ব করতে। 2015 বিশ্বকাপে তাসকিনের আরও আগ্রাসী রূপ দেখে ক্রিকেট বিশ্ব। সে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে 14 উইকেট শিকার করেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে তাসকিন মাশরাফির উইকেট সেলিব্রেশন উপভোগ করে দেশ বিদেশের সকল ক্রিকেট ভক্ত। তবে উঠতে থাকা তাসকিন আহমেদের এই মধুচন্দ্রিমা বেশিদিন টেকেনি। 2016 টি-20 বিশ্বকাপের মূল পর্বের আগ মুহূর্তে বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষিদ্ধ করে ICC। তবে বেশিদিন সময় নেননি তাসকিন, বোলিং অ্যাকশন শুধরে আবারও 22 গজের পিচে ফিরে আসেন তিনি। 2017 সালের 28 মার্চ ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের 5ম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক তুলে নেন এই প্রতিভাধর পেসার। তাসকিনের প্রিয় খেলোয়াড় মাশরাফি, আর তাসকিনের ক্যারিয়ারও আইডল মাশরাফির মতো ইঞ্জুরিতে জর্জরিত। মাশরাফির মতো বারবার অপারেশনের ঝামেলায় না পড়লেও বারবার ইঞ্জুরি তাসকিনকে ছিটকে ফেলেছে জাতীয় দলের বাইরে। 2018 সালের ইঞ্জুরির কারণে প্রায় 34 মাস দলের বাইরে ছিল তাসকিন। এমনকি 2019 বিশ্বকাপেও খেলার সুযোগ হারান তিনি, কিন্তু যতবার ইঞ্জুরিতে পড়েছেন দ্বিগুণ পরিশ্রম করে ফিরে এসেছেন জাতীয় দলে। বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান অকপটে স্বীকার করেন, তাসকিনের আগে বাংলাদেশের কোনো পেসার এত পরিশ্রম করেনি। তবে ঘরের মাঠের চাইতে বিদেশের মাঠেই যেন তাসকিনের আগ্রাসী রূপ ভালোভাবে উপভোগ করা যায়। যখনই নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মাঠে খেলা থাকে, তাসকিনের বল যেন আগুনের গোলায় পরিণত হয় আর সেই আগুনে পুরো ছারখার হয় প্রতিপক্ষ। 8 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাসকিন এখন পর্যন্ত 11টি টেস্ট, 51টি ODI এবং 42টি টি-20 ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে 25, 67 ও 32। তবে পরিসংখ্যান দিয়ে তাসকিনকে বিচার করা হবে বোকামির সামিল। ইঞ্জুরি মুক্ত হয়ে অন্য যে কোনো দেশের হয়ে খেললে উইকেট সংখ্যা এর দ্বিগুণ হতো অনায়াসেই। তাসকিনের স্বপ্ন বিশ্বের 1 নম্বর বোলার হওয়া। দেশবাসীও বিশ্বাস করে হয়তো ইঞ্জুরি যদি বারবার হানা না দেয় সে ক্ষমতা আছে এই গতি তারকার।